আমি একটার সময় চলে আসবো, ঠিক আছে? যা টাটা। দেখ ম্যাম আছে নাকি। টাটা। আছে, ঠিক আছে, যা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুব্রাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকাল হয়ে গেছে, তোমরা তো দেখলেই আমি ছেলেকে পড়তে দিয়ে এসেছি। এখন এখানে আমি স্কুটিটা পার্কিং করে দিয়েছি। আমি এখন যাব হচ্ছে, আজকে শনিবার, আমি আজকে বাজারে যাব, মুচি বাজারে আজকে মাছ বাজারে ঢুকবো আর তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল কী কী মাছ বসেছে এখানে। চলো তাহলে ঢুকি আস্তে আস্তে আর দেখি এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে। আজকে শনিবারের বাজার, দেখো অনেক ভিড় আছে। আর আমি চলে এসেছি মাছের বাজারে, আগে মাছটা দেখে নিই কি কি মাছ বসেছে, তারপরে কিনবো। এখানে কাঁকড়াও আছে। কত করে ইলিশ? 1000 টাকা। আর এই আর মাছ? 400 টাকা। এটা কি মাছ গো? আচ্ছা, কত করে? 600 টাকা। আর দেখতেই পাচ্ছ অনেক ধরনের মাছ আছে, যেহেতু শনিবার সেহেতু অনেক ধরনের মাছ আছে। আর বাজারটাও বড় মাছের, এটা চিংড়ি মাছের মাথা টাথা পড়ে আছে, দেখতেই পাচ্ছ। ওদিকেও আরও মাছ আছে, এখানেও আছে, দেখো অনেক বড় মাছের একটা বাজার বলতে পারো। এটা মুচি বাজার। আর বড় বড় কাতলা দেখো, একদম জ্যান্ত কাতলা। চলো এদিকটা যাই, আগে দেখি আর কি কি মাছ আছে। এখানে দেখো অনেক বড় চিতল মাছ আছে। কত করে চিতল মাছ? কত? আচ্ছা, 700 টাকা চিতল মাছ। আর গোটা আছে। চিংড়ি মাছ কত? এদিকেও আছে মাছ, দেখি কি মাছ আছে। শোল মাছ? কি মাছ? শোল মাছ কি? শোল কত করে? 350। কত করে গো কাতলা? কাতলা দেখতেই পাচ্ছ অনেক ধরনের মাছ আছে। দেখি আজকে কি নেবো। এখানে ভেটকি মাছের কাঁটাও দেখতে পাচ্ছি। কত করে ভেটকি মাছের কাঁটা? 120 টাকা। দাঁড়াও একটু। হ্যাঁ, ভালো হবে? পুরোটা নেব না, অল্প দাও। এই এইটা দাও, দেখো কত হয়। ভেটকি মাছের কাঁটা নিচ্ছি অনেকদিন পর। ওটা কি দিলে? ওপরেরটা?
ওপর এটা কি এতটা তেল দাও না না এত তেল নিয়ে কি করব আর এখন ভেটকি মাছের কাটা নিচ্ছি দেখতেই পাচ্ছ বাজারে প্রচুর ভিড় আছে দিয়ে দাও ভালো হবে তো দাদা ভালো হবে তো অনেকদিন পর ভেটকি মাছের কাটা পেলাম আর শনিবারের বাজার দেখতেই পাচ্ছ বাজারে অনেক ভিড় আর এটা হচ্ছে উল্টোডাঙ্গার সামনে মুচি বাজার না না আর আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে ছেলেকে সকাল সকাল পড়তে দিয়ে আমি চলে এসেছি বাজারে এখান থেকে ভেটকি মাছের কাটা নিচ্ছি আজকে ভেটকি মাছের কাটা রান্না করব আর একটু ওদিকটা ঘুরে দেখব যে কি কি মাছ আছে প্রচণ্ড ভিড় ঠিক আছে ছেলের জন্য কাতলা মাছ নিলাম এখান থেকে দেখো দু পিস কাতলা মাছ ছেলের জন্য ছেলে ভেটকি মাছের কাটা খেতে পারবে না সেজন্য ছেলের জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাথা কত করে মাথা 50 টাকা আর মাছ নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে বেরিয়ে যাব বাজার থেকে এবার এখান থেকে ছেলেকে নেব ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব আমি আর বাড়িতে গেলাম না কারণ অনেকটা আসতে আবার লেট হয়ে যাবে তাই জন্য ছেলেকে নিয়ে একেবারে বাড়ি চলে যাব আর গাড়িতে মাছগুলো রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছ রাস্তায় কত জ্যাম আছে এদিকেও দেখো কত জ্যাম লেগে গেছে আমি জাস্ট এখানে দাঁড়িয়ে আছি গাড়িটা এখানে আছে ছেলের হয়ে গেছে এখন মিলতে ছাদে এলাম আর জাস্ট এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম মানে সকালে বেরিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে 1:30 জাস্ট স্নান টান করে ছাদে এলাম জামা কাপড়গুলো মিলে দিলাম এবার কিন্তু ঘরে চলে যাব লাঞ্চ বানাবো কারণ অলরেডি কিন্তু 1:30 হয়ে গেছে 1:30 দুটো বাজতে যায় এখন যদি লাঞ্চটা না বানাই তাহলে আবার কখন খাবো আর শনিবার দিন এভরি স্যাটারডে কিন্তু আমাদের একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায় কেন সেটা বলে রাখি তোমাদের কারণ আমার ছেলে সকাল সকাল পড়া থাকে সেদিনকে উঠে যেদিন ওর বাবা থাকে বাবা ওকে নিয়ে যায় আর যেদিন ওর বাবা থাকে না সেদিনকে কিন্তু আমাকে ছেলেকে দিয়েও আসতে হয় নিয়েও আসতে হয় ও বড় হয়ে গেছে কিন্তু অনেকটা দূর তো ও একা একা যেতে পারবে না সেই জন্য কী বলতো আমাকেই দিয়ে আসতে হয় আর পড়া থেকে নিয়ে আসতে হয় এই দুটো করতে গিয়ে আমার কিন্তু দুপুর 1:30-2 বেজে যায় আর এখন নিচে চলে যাই জামা কাপড় দেখতেই পাচ্ছ পিছনে মিলে দিয়েছি এখন নিচে যাই নিচে গিয়ে একটুখানি কাটাকাটি করে নিই আজকে মাছ করতে হবে দুরকম মাছ একটা শাক করতে হবে আর উচ্ছে বেগুন ভাজবো আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর সকাল সকাল উঠেছি আজকে ভোর 7টার সময় আমার ঘুম ভেঙে গেছে ভোরবেলা 7টার সময় ঘুম থেকে উঠেই আজকে চা খেয়ে নিয়েছি আর কোকোকে 3টে রুটি দিয়ে দিয়েছি তা তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেলে কি আমার তাড়াতাড়ি করে কাজ হয়ে যায় ঘরে প্রত্যেকটা কাজ হয়ে গেছিলো মানে রান্নাঘর গোছানো বলো তারপরে তোমার ঘর টর বিছানা টিছানা গোছানো বলো ছেলে একটু দেরি করে উঠেছিল
আর তাড়াতাড়ি করে কাজবাজ করে আমি কিন্তু ফ্রি হয়ে গেছিলাম, সেই জন্য কিন্তু ছেলেকে নিয়ে একদম টাইম মতন টিচারের কাছে আমি ছেড়ে দিতে পেরেছি। আর তোমাদের সাথে আরেকটা কথাও বলি, আমরা কিন্তু মার্চে ঘুরতে যাচ্ছি, যেই ঘোরার প্ল্যানিংটা আমাদের চলছিল সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে, আমাদের কিন্তু ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে, আমরা 8 তারিখে সকালবেলার মর্নিংয়ের ফ্লাইট ধরে কিন্তু দিল্লি যাচ্ছি, আর দিল্লি থেকে যাব সিমলা, সিমলা থেকে যাব অমৃতসর, আমরা 3টে জায়গা ঘুরবো। আর কে কে যাচ্ছি সেটাও বলে রাখি, আমি যাচ্ছি, আমার ছেলে যাচ্ছে আর ওর বাবা যাচ্ছে, আমরা 3 জনেই যাচ্ছি, মানে আমাদের সিঙ্গেল ফ্যামিলিরই ট্যুর হবে পুরো, মানে ট্রিপটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আমার এই নিয়ে দিল্লি 2-3 বার যাওয়া হচ্ছে, ওর বাবাও আগে গেছে, আমাদেরও 2-3 বার যাওয়া হচ্ছে দিল্লি, সিমলা যাওয়া হচ্ছে আমার 2nd টাইম, আর অমৃতসরটাই আমার প্রথম যাওয়া হচ্ছে। অমৃতসরটা আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল, যেটা হয় না অমৃতসরের যে স্বর্ণ মন্দিরটা ওটা দেখার আমার ভীষণ ভীষণ ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা, যাবো যাবো, যাওয়া হচ্ছিলই না। এবার কি করলাম, আমি দিল্লি থেকে, মানে ওর বাবাই ডিসাইড করলো দিল্লি থেকে সিমলা, সিমলা হয়ে কিন্তু আমরা অমৃতসর আসবো, আর অমৃতসর থেকে কলকাতা ডাইরেক্ট চলে আসবো। আর তাহলে এখন নিচে যাই, তোমাদের সাথে এই কথাটা শেয়ারও করে দিলাম, আর আজকে এখন যাই তাড়াতাড়ি করে, নিচে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখন কথা বলতে গেলে কি বলতো, অনেকটা বেলা হয়ে গেছে আর দেরি হয়ে যাবে, ছেলেরও খিদে পেয়ে যাবে, ছেলে ওপরে উঠে গেছে তাকে, আর ওই জামা কাপড় মেলে দিয়েছি, দেখো বালতিতে করে নিয়ে এসেছি। কোকো কি করছিস? কোকো জাস্ট আমাদের দেখে খুব মজা পেয়ে গেছে, এখন নিচে যাবে, আর রোদ্দুর তো সবে 1টা-1.5টা বাজে, জাস্ট ফিরলাম। আর এখানে দেখো ছেলের বন্ধু, আর শুভ কোথায় রে? শুভ দেখি কোথায়? আর আজকে শনিবার, ছেলের আজকে মজা, কিন্তু দুঃখের বিষয় সোমবার দিন থেকে পরীক্ষা, জানো সোমবার থেকে পরীক্ষা। ওই দেখো কোথায় উঠেছে, না 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 ঝাঁপ মারিস না, আস্তে আস্তে নামো। আর কোকো দেখো, কোকো গরমে জাস্ট ওখানে শুয়ে পড়েছে, শুভ আস্তে করে নাম, জাস্ট পরাত দিয়ে এসে আমি জামা কাপড়টা মিলতে চলে এসেছি, এখন ছাদে স্নান টান করে, আর কোকো দেখো হাঁপিয়ে এখানে শুয়ে পড়েছে, শুভ পড়ে যাবে কিন্তু, দেখো ওর কাণ্ডটা দেখো, তোকে দেখছে। শুভ সোমবার কি পরীক্ষা? SST SST বল। আর ন্যানো মা কোথায়? বেরিয়েছে। আর জাস্ট খেতে বসবো, তোমাদের সাথে আগে শেয়ার করে নিই আজকে কি রান্না করেছি। দেখো আমি সমস্ত কিছু বাসন টাসন মেজে গুছিয়ে রেখেছি, এখানে কোকোর ভাত, ছেলের ভাত রেখেছি, আর এখানে আমাদের ভাত আছে হাঁড়িতে, আর এখানে হচ্ছে ভেটকি মাছের কাঁটাটা হয়ে গেছে, দেখো এর মধ্যে কাতলা মাছটা দিয়ে দিয়েছি ছেলের, ভেটকি মাছের কাঁটা আর হচ্ছে কাতলা মাছ, ছেলেকে জাস্ট খেতে দেবো। আর এখন বিকাল হয়ে গেছে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, টায়ার্ড হয়ে গেছিলাম, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, দেখো বিছানা এখনো উঠতে ইচ্ছা হচ্ছে না। আর কোকোকে দেখো এখানে শুয়ে আছে, দেখো এই যে কোকো আসো, এতক্ষণ আমার সাথে ওপরে বসেছিল, এখন বাবুর গরম লাগলো, এই কম্বলটা গরম লেগেছে, নিচে চলে গেছে। বিকাল হয়ে গেছে, আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর কোকোর কাণ্ড দেখো, কোকো কোকো যাবি ঘুরতে যাবি, কোকো চল চল বললেই উঠে যায়, চল চল, আমার সাথে এতক্ষণ ঘুমাচ্ছিল, চলো চলো। দাদা কি করছে দেখো তো, দাদা পড়াশোনা করছে, তুমি পড়বে, তুমি পড়বে? শুভ পড়তে বসে গেছে, দাদা পড়াশোনা করছে, তুমি পড়বে কোকো? পড়বে? তুমি স্কুলে যাবে, দাদার সাথে স্কুলে যাবে কদিন পর? এনে ওর মুখটা দেখো তোমরা, আর টুলটা দিয়ে দিলাম,
যাবে দাদার সাথে স্কুলে যাবে? হ্যাঁ, লুজ হয়ে গেছে ককার জন্য। সিট ককা, সিট সিট, তুমি তো আসছো না ক্যামেরাতে, তুমি সিট করো একটু, দাদাকে পড়তে দাও। আচ্ছা বসো বসো, এখন আদর করতে বলছে, নাও করে দিচ্ছি, কুটি করে দিচ্ছি, কুটি করে দিচ্ছি। দাদা কই? দাদা একটু পড়ে নিক, পড়ে নিক, দেখো আদর খাচ্ছে আমার কাছে। যাবি ঘুরতে যাবি কোকো? হ্যাঁ বসো, তুমি দাদার কাছে একটু পড়াশোনা করো বসে। আর এইভাবে ছেলে পড়তে থাকে আর ও সামনে বসে থাকে, আর শীতকালে মার্বেলে নামতে চায় না, খাটের ওপরেই কিন্তু শুয়ে থাকে। চা খাবি একটু? চা বানাবো, চা বানাই তাহলে। আর কোকো দেখো, কোকো এখন ঘুম দিয়ে দিয়েছে, কোকোর ঘুম পেয়ে গেছে, আর এখন চা বানিয়ে নিয়েছে, এখন আমি আর ছেলে মিলে বসে একটু চা খাবো। চলে আসবো এখানে নাকি? না ওখানেই বস। আর বিস্কুটের কৌটে দেখো, সমস্ত বিস্কুটগুলো ভেঙে যায় কোকোর জ্বালায়। কোকো বিস্কুটের জন্য খুব লাফালাফি করে, আর মেরি বিস্কুট আমার খেতেই ইচ্ছা করে না, আমার মেরি বিস্কুট একদম খেতে ইচ্ছা করে না চায়ের সাথে, আমার মিষ্টি বিস্কুট ভালো লাগে। আর কোকো যথারীতি চলে এসছে, টুকি দিচ্ছে। কি হলো, খেতে দিবি না? দেখো তোমরা বিস্কুটটা কিভাবে ও নিয়ে খেয়ে নিল, খুব দুষ্টুমি করে। ধর চাটা, ধর দুটো বিস্কুট তুলে খেয়ে নিল। কি ব্যাপার, না দুটো খেলো কোকো, খেয়ে নিলে বিস্কুট আবার যাবে। দেখিস বইয়ের মধ্যে ফেলে দেয় না যেন, আর এখন বিস্কুট চুরি করবে বলে বসে আছে। কিরে চোর, বিস্কুট চোর, দিস না দিস না। হ্যাঁ কোকো, তুই এই মাত্র খেলি না? আমি কৌটোটা নিয়ে এসছি, কৌটোটা দেখছে ও। তোমাকে দেওয়া হবে না, তুমি এত খাও তাও তোমার পেট ভরে না কোকো। কতটা খাও, কতটা তাও পেট ভরে না। দে আমার চাটা, দে বিস্কুটটা নিবে? নো নো, ব্যাড হ্যাবিটস কোকো, প্লেট থেকে বিস্কুট নেই না, ব্যাড হ্যাবিটস। আর বিকাল হয়ে গেছে, আমি একটু ঘুরতে ঘুরতে বেলাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি ভিড়, আজকে শনিবার প্রচণ্ড ভিড়। আর এখন সন্ধ্যা 7টা বাজে, আমি মেলার জাস্ট গেটের সামনে আছি, মেলাতে ঢুকবো। আর আজকে সকাল থেকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দিও, প্রচণ্ড ভিড় আছে শনিবার। আমি দেখতে পাচ্ছি এখান থেকে পিছনে প্রচুর গাড়ির লাইন আছে, আমি এখন জাস্ট মেলার 1 নম্বর গেট থেকে ভেতরে ঢুকবো, মাস্ক পরবো। আর তোমাদের দেখাই, জাস্ট পিছনটা মেলা আছে, তাহলে চলো দেরি করবো না, তাড়াতাড়ি করে মেলাতে ঢুকি, আর তোমাদের সাথে মেলার ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। এটা হচ্ছে মেলাটা, হচ্ছে নিউ টাউন, নিউ টাউনে বসেছে, সেন্ট্রালের জাস্ট মাঠে বসেছে। তাহলে আমি ভেতরে যাই আর তোমাদের সাথে মেলার ব্লগটা কালকে শেয়ার করব, আশা করি ভালো লাগবে দেখে। দেখি আমিও যাইনি, আমিও ভেতরে যাব, আর সারাদিন তো বিকাল থেকে বাড়িতেই ছিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আজকের মতো।